আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ছোট ভিডিও আপনাদেরকে দেখাবো। সবাই মানে আমার আমার কাছে খুব অবাক লাগতেছে জিনিসটা, যে সবাই এই কুকুরটাকে চেনে। এর নাম হচ্ছে ডাগলাস, অ্যান্ড সবসময় মসজিদের ওই এই পাশটাতে বসে, সিএসডির সামনে বসে, এবং এত ভদ্র, এত শিক্ষিত একটা কুকুর আমি দেখি না এর আগে। আমি খালি অবাক হয়ে যাচ্ছি, ওর পিঠে এত বড় একটা ক্ষত হয়েছে, ফুটা, একদম সুন্দর গোল করে একটা ফুটা হয়েছে, এবং ওর ভিতরে এমন পোকা হয়ে গেছে যে হয়তো আমরা খেয়াল না করলে হয়তো মরে যেত, দুই একদিনের মধ্যে মেরে যেত, কারণ প্রচুর ম্যাগটস হয়ে গেছে। এখন এগুলোকে ট্রিটমেন্ট করা হচ্ছে এবং আপনাদেরকে আমি দেখাবো কিছুটা অংশ কীভাবে কী করছি আমরা। কিন্তু আমাকে বললো আশেপাশে সবাই যে ওকে কেউ মারছে এবং ওটার থেকে এটা হয়েছে। কিন্তু এই কুকুরটা এত ভালো, একটা ভদ্র একটা কুকুর, এবং আমার কাছে খুব অবাক লাগতেছে যে কেউ ওকে মারলো কী করে। এমন কেউ নাই এই এরিয়ার যে ওকে চিনে না এবং ভালোবাসে না। সুতরাং কেউ যদি এই শয়তানিটা করে থাকে, সে মানুষের পর্যায়ে পড়ে না, মানুষের বাচ্চা না। আমরা তো জানি না কে করছে, সুতরাং বলতে পারছি না। তবে দেখেন দেখেন আমরা কী করতেছি এখন, কিছু করার নেই। এবং এটা একটা না, এরকম আরও কিছু কেস আমরা করছি, কিন্তু আনফর্চুনেটলি কেউ ওইটা ভিডিও করে আপনাদেরকে দেখায় নি। আমি এখন দেখাচ্ছি, প্লিজ পুরোটা দেখেন। না ভাই, আমি একটা ড্রেসিং দিতেছি ভাই। আমি আপনার আমি আমি বেরোয় একটু ঘুষ করে একটা কল দিচ্ছি আপনাকে। তারা একজন ভাইকে উপর থেকে লোক নাম ভিতরে চলে গেছে, কিন্তু সে পুরো কাই দন্দ চুকি সব ভিতরে ঢুকে আছে। কানসে মো খুব কষ্ট লাগছে। ডাগলাস না বাচ্চা, ডাগলাস আচ্ছা আচ্ছা, আরে সবাই ইয়ে করে এখানে নিয়ে নেয় কি, এরা ইয়েকে ডাক্তার বলে ওই ছিল না মুখে এসে, ভেতর থেকে বেরোয় আস্তে আস্তে মরে মরে বেরোয় আসছে। ভালো লাগতেছে না, ভালো লাগার কথা তো। আরে সবাই কিন্তু দেখো, কোনো ঘেউ ঘেউ নাই, কোনো গড়গড়ানি নাই, বুঝছো? কে কষ্ট দিবে এরকম ভাবে, কে ব্যথা দিবে ওকে? আমি বুঝতেছি না, কথা বলতে পারতো বাবু, সব বলে দিতে। আমি জানি, আই এম সো সরি ডগ, বিউটিফুল বেবি। বাপরে, বেরি হইতেছে, বেরি হইতেছে, ওর তো ব্যাকবোনে চলে যাচ্ছিল, তাহলে মরে যেতি বা। মরে মানা রে, এই যে মামা, এসো কি বিবি, এসো কি, একটু তো জ্বলবে। আল্লাহ, It's okay.
ও তো আমার চামড়ার ভিতরে ভিতরে দিয়ে দিস। এই তো আমি পারবো না এটাকে গিয়ে করতে, অসম্ভব। আমাকে কালকে আবার আসতে হবে। না, আমাকে আর আসতে হবে না। এরকম বার হলে আসতে হবে না? না, এটা তো আজকেই সব শেষ। আই হোপ সো। সরি বাবা, সরি। শোনা, দেখে তো মনে হচ্ছে না বিয়েরই হইতেছে, বিয়েরই হইতেছে। আল্লাহ, কারণ আমি যখন প্রথম দেখলাম তখন বুদ বুদ করতেছে জাস্ট, মানে জাস্ট ডিম গুলা, আর এখন এত বড় বড় হয়ে গেছে। এটা ডাগলাসের পিঠে একটা ক্ষত হয়েছে। জি 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 জি, ইটস ওকে। ডাগলাসের পিঠে একটা ক্ষত হয়েছে এবং ওটাকে ঠিক করাতে চেষ্টা করতেছি আমরা। এখন ক্ষতটা কীভাবে হয়েছে জানি না, আইদার কেউ মারছে ওকে সেখান থেকে ম্যাগেটস হয়ে অনেক প্রবলেম হয়ে গেছে, অথবা মানে হয়তো ব্যথা পাইছে সেখান থেকে হয়েছে। ইটস ওকে বাবা। আই নো ডার্লিং, আই নো। ও বাবা রে, কাঁদতেছে। ইটস ওকে। ব্যাকবোন তো একদম ব্যাকবোনে। উফ, আল্লাহ রে। ও তুমি কি ওষুধ দিছো না? মরছে না, মরে গেছে তো।